আজকে আমরা আমাদের রান্না স্টার্ট করে দিলাম কড়াই চাপা দিয়েছি দেখতে পারবা কড়াইটা দিয়া গ্যাস জ্বালিয়ে দিয়েছি এটা আমি দেখো একটু তেল দিলাম আজকে আমি একটু মিটাতে দিই মানে হেমত রাখাইটা এটা বানাবো আজকে রান্না করব আমি লাড়িয়া মাছের জাল হইতে পারবে খোসা হইতে পারবে একটা মাছ আর কি আছে এটারে আমি টুকরা করে দিয়েছি বড়িয়া তখন এটা হলো পেঁয়াজ বাটা আদা বাটা দুই তিনটা খালা জিরা দিছি হলদি লবণ আর মরিচের গুঁড়া একলগে টেনে মাখাইব মাখাইয়ে গরম করা তেলের মধ্যে ওটা আমি ট্রাই করব মানে আজকে আমরা খোসা খোসা মানে আইম ফুল ভিডিও দেখব আপনারা আর আমার সঙ্গে থাকব এটার মধ্যে আমি কিন্তু একটু মাছের মধ্যে একটু তেল অ্যাড করবো মাছটার মাখানি করে আমার ওরকম হয়েছে দেখতে পারা ওখান একটা একটা করে আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করব মশলাটা যে কম লাগাইনি বাঙ্গি দিব একটু ও মশলার বাটির মধ্যে একটু জল রাখছি আমি জলটা না হলে অ্যাড করবো লামাইছি গেবিটা দেখুন পুরো ঘন খুব গেবিটা করছে আমি খাইতে খুব টেস্টি হয় এরকম এরকম খাইয়া দেওয়া খুব ভালো লাগে লাড়িয়া মাছ দিয়ে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা আপনার আমার সঙ্গে থাকবা